Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ঐতিহ্যবাহী শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও স্বাগত। শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো? অবশ্যই সুস্থ সবল আছো, আর সুস্থ সবল থাকি আমাদের কাম্য। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে। আজ আমাদের নির্বাচিত পাঠদানের বিষয়টি হচ্ছে পরিচ্ছেদ আ উচ্চারণ, অর্থাৎ স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ আছে আমাদের, এই উচ্চারণ নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা উচ্চারণের কিছু রুলস লিখেছি, আমরা এগুলো প্রথমে দেখে আসি। আমাদের প্রথমে দেওয়া আছে যে এখানে অ এর উচ্চারণ দু রকম, অর্থাৎ অ এর উচ্চারণ দুই রকম হবে। এক হচ্ছে আমাদের স্বাভাবিক উচ্চারণ, অ অ এর মতোই হবে, স্বরে অ স্বরে অ এর মতোই হবে। দুই, সংবিত উচ্চারণ, সংবিত উচ্চারণটি হচ্ছে আমাদের অ ও এর মতো হয়ে যাবে, অর্থাৎ শব্দের প্রথমে যদি অ থাকে তাহলে সেটা প্রথমে ও হবে, আর ব্যঞ্জন ধ্বনির সাথে যদি আমাদের স্বরে অ থাকে তাহলে সেটা আমাদের ওকার রূপে বসবে। শিক্ষার্থী কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ব্যঞ্জন ধ্বনিগুলো স্বরধ্বনি, স্বরধ্বনি স্বরে অ দিয়ে গঠিত। যদি আমরা উদাহরণ হিসাবে আলোচনা করি তাহলে দেখা যাবে যে ক, ক হচ্ছে আমাদের একটি ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি তার সাথে আমাদের অ আছে, এই দুটি মিলে আমাদের হয়েছে ক, অর্থাৎ ক হচ্ছে একটি ব্যঞ্জন ধ্বনি, তার নিচে হস্রটা আছে, স্বরধ্বনি স্বরে অ আছে এবং পূর্ণরূপে ব্যঞ্জন ধ্বনি ক হয়েছে। তার মানে আমাদের সংজ্ঞাটাও জানতে হবে যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে সেটি হচ্ছে আমাদের স্বরধ্বনি, আর যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না ব্যঞ্জন স্বরধ্বনির সাহায্যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ স্বরধ্বনির সাহায্যে ব্যঞ্জন ধ্বনিটি উচ্চারিত হয়, অর্থাৎ অ ক অ অ দিয়ে আমাদের এই স্বরধ্বনির অ দিয়ে ব্যঞ্জন ধ্বনি গঠিত। শুধু শুধু একা একা ব্যঞ্জন ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, স্বরধ্বনি দিয়ে গঠিত, এতটুকু মনে রাখতে হবে। চলো শিক্ষার্থীবৃন্দ তাহলে দেখি অ এর উচ্চারণ দু রকম, একটি হচ্ছে স্বাভাবিক উচ্চারণ, দেখা যাচ্ছে যে অ অ এর মতোই হচ্ছে, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ অ অ এর মতো এবং সংবিত উচ্চারণ অ ও এর মতো, অর্থাৎ কখন ও হবে, শব্দের প্রথমে যদি স্বরে অ থাকে সেটা ও হয়ে যাবে, আর ব্যঞ্জন ধ্বনির সাথে যদি অ থাকে সেটা ও কার রূপে হবে। তাহলে উদাহরণে চলে যাই যে অ এর উচ্চারণ দু রকম, স্বাভাবিক অ অ এর মতো, যেমন অ স্বরে অ আছে, অনেক অনেক এর সঠিক উচ্চারণ লিখব, শুদ্ধ উচ্চারণ আমরা লিখব, এখানে স্বরে অ স্বরে অ ঠিক থাকবে, নয়কা ক কয় নিচে হসন্ত হবে, হসন্ত এই জন্য দিতে হবে যে উচ্চারণটি ধাক্কা খেয়ে থেমে যাবে, হসন্ত উচ্চারণটাই এমন যে ধাক্কা খেয়ে থেমে যেতে হবে, এটা কোনো টান দেওয়া যাবে না। তার মানে অ অয়ের উচ্চারণ ঠিক যেমন আছে তেমন কি হবে, অনেক অনেক, অনাথ অনাথ অনাথ, অর্থাৎ অ অয়ের স্বাভাবিকভাবে আছে, থ থয়ের নিচে আমাদের এখানে হসন্ত নাই কিন্তু এখানে আমাদের হসন্ত দিতে হবে, থ অর্থাৎ অনাথ অনাথ অ এইভাবে উচ্চারণ করা যাবে না, অনাথ অনাথ বলা যাবে না, অনাথ অনাথ, অর্থাৎ ধাক্কা খেয়ে থেমে যেতে হবে, আর ধাক্কা খেয়ে যখন থেমে যেতে হবে হসন্ত তখন বসাতে হবে, হসন্ত উচ্চারণ হচ্ছে ধাক্কা খেয়ে থেমে যাওয়া। তারপরে হচ্ছে আমাদের সংবিত উচ্চারণ, অর্থাৎ সংবিত উচ্চারণ দেখতে হবে, সংবিত উচ্চারণ স্বরে অ ও এর মতো হয়ে যাবে, অর্থাৎ আবারও বলছি সংবিত উচ্চারণ স্বরে অ ও এর মতো হয়ে যাবে, অর্থাৎ ও এর মতো হবে কোথায়, শব্দের প্রথমে, আর ব্যঞ্জন ধ্বনির সাথে বসলে ও ও ওকার হয়ে যাবে। উদাহরণ দেখো, স্বরে অ আছে,
তাহলে অ আছে তারপরে যদি রস্বিকার দীর্ঘিকার রস্বিকার রস্বকার দীর্ঘকার ঋকার একার ঐকার থাকে এখানে আমাদের সূত্র আছে অনেকগুলো কিন্তু নির্দিষ্টভাবে এখানে হালকা মাত্র 10% 10% বলা যায় না তোমাদের এখানে কিছু একটা উচ্চারণ নামে একটা চ্যাপ্টার দিয়েছে উচ্চারণের বড় একটা সিলেবাস আমাদের এইচএসসি লেভেলে আছে শিক্ষার্থীবৃন্দ এটা খেয়াল রাখতে হবে যতটুক আছে আমরা ততটুক নিয়ে আলোচনা করব অর্থাৎ অ এখানে পূর্ণ রূপে অ আছে আমাদের তারপরে রস্বিকার দীর্ঘিকার রস্বকার দীর্ঘকার ঋকার থাকলে অ এর পর রস্বিকার দীর্ঘিকার রস্বকার দীর্ঘকার ঋকার থাকলে অ ও হয়ে যাবে অর্থাৎ অ ও হয়ে যাচ্ছে অর্থাৎ খেয়াল রাখতে হবে এইভাবে এটা হচ্ছে সংহিত উচ্চারণ অ ও হয়ে যাবে অ আছে অর পর রস্বিকার আছে যদি আমরা দীর্ঘিকার থাকতো আবার রস্বকার থাকতো তাহলে এটা আমাদের অ ও হয়ে যাবে রস্বিকার আছে তার মানে অ ও হয়ে যাচ্ছে এটাই হচ্ছে সংহিত উচ্চারণ দুই নম্বর উদাহরণ অনু অনু আমাদের অ আছে অর পর রস্বকার আছে আমাদের এই অটা ও হয়ে যাচ্ছে এই অটা ও হয়ে যাচ্ছে এবং মূর্ধন্য আছে এটা এটা হয়ে যাবে আমাদের দন্ত্য অর্থাৎ খেয়াল রাখতে হবে আমাদের শিক্ষার্থীবৃন্দু উচ্চারণের সঠিক নিয়ম সঠিক উচ্চারণ শুদ্ধ উচ্চারণ যখনই আমরা করব এখানে আমাদের মূর্ধন্য থাকলে দন্ত্য হয়ে যাবে তারপর অন্তস্থ জ থাকলে বর্গীয় জ হয়ে যাবে তার মানে অয়ের পর রস্বকার আছে সেই জন্য অটা ও হয়ে গিয়েছে আর মূর্ধন্য আছে এটা দন্ত্য হয়ে গিয়েছে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ এটাই হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ তারপরে হচ্ছে আমাদের আ এর উচ্চারণ আ এর উচ্চারণটা খেয়াল রাখতে হবে এইভাবে আ এর উচ্চারণ দুই রকম একটি হচ্ছে স্বাভাবিক উচ্চারণ আর একটা হচ্ছে সংহিত উচ্চারণ স্বাভাবিক উচ্চারণটি হচ্ছে আ আ আ এর মতই হবে অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ আবারও বলছি স্বাভাবিক উচ্চারণ আ আ এর মতই হবে যেমন আকাশ আকাশ আ স্বরে আ যেভাবে আছে সেভাবে থাকবে শুধু শেষে গিয়ে এখানে হসন্ত নাই তারপর সামনে নিচে এখানে গিয়ে হসন্ত দিতে হবে কারণ আমাদের আকাশ বলে থেমে যেতে হচ্ছে ধাক্কা খেয়ে থেমে যেতে হচ্ছে বলে ধাক্কা খাচ্ছে বলে এখানে হসন্ত উচ্চারণ মানি হচ্ছে আমাদের ধাক্কা খেয়ে থেমে যাওয়া অর্থাৎ আকাশ আকাশ রা রা আছে আকার আছে রা রা অত তয় নিচে হসন্ত নাই কিন্তু এখানে তয় নিচে হসন্ত দিতে হবে কারণ আমাদের রাত বলেই থেমে যেতে হচ্ছে আবারও বলছি শিক্ষার্থী বিন্দু হসন্ত উচ্চারণ হচ্ছে ধাক্কা ধাক্কা খেয়ে থেমে যাওয়া আর হসন্ত যদি না দাও তাহলে কিন্তু তোমাদের অবজেক্টিভ কাটা যাবে কোনোটার মধ্যে হসন্ত দেওয়া থাকবে কোনোটির মধ্যে হসন্ত দেওয়া থাকবে না যেটা নিচে হসন্ত দেওয়া থাকবে না সেটা যদি ভরাট করো বৃত্ত তাহলে অবজেক্টিভ আমাদের কাটা যাবে সুতরাং যেটা নিচে হসন্ত আছে সেটাকে আমাদের কারেক্ট করতে হবে খুব খেয়ালভাবে হ্যাঁ দেখতে হবে কারণ আমাদের উচ্চারণ থেকে অবজেক্টিভ আসবেই আসবে তারপরে হচ্ছে আ এর উচ্চারণ দুই রকম একটি হচ্ছে সংহিত উচ্চারণ আ আ আমাদের সংহিত উচ্চারণটি হচ্ছে আ এ অর্থাৎ আ এর উচ্চারণ দুই রকম একটি সংহিত হ্যাঁ এখানে আ এ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে আ আ মানে আকার আছে আকার আছে যখনই আকার আছে তখন আমাদের এটা হয়ে যাচ্ছে হ্যাঁ জফলা রূপে হ্যাঁ আকার অর্থাৎ জফলা আকার এখানে আকারটা আছে জ্ঞান আকার আর যখনই আমরা সংহিত উচ্চারণ করব জফলা দিয়ে আমরা আকার দিব অর্থাৎ এই জফলা এই আকার এটি হচ্ছে আমাদের সংহিত উচ্চারণ সুতরাং আর উপরে দিতে হবে চন্দ্রবিন্দু এই গ গ মানে হচ্ছে আমাদের যুক্ত বর্ণ এখানে আমাদের বর্গীয় জ জ ই এটা হচ্ছে আমাদের যুক্ত বর্ণ বর্গীয় বর্গীয় জ জ ই সমান সমান আমাদের এই যে উ গ অর্থাৎ এই উচ্চারণটা হবে এটা উচ্চারণটা হবে গ দিয়ে গ বা গ
গ্যাপ অর্থাৎ এই ভাবে আমাদের উচ্চারণ হবে উপরে ছন্দবিন্দু দিতে হবে এখানে আমাদের রুলস আছে এই রুলসগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব সুতরাং তোমাদের খেয়াল রাখতে হবে এখানে আ এর উচ্চারণ দুই রকম স্বাভাবিক আ আ এর মধ্যে হবে আকাশ আকাশ হ্রস্ব দিতে হবে রা রা হ্রস্ব দিতে হবে সংবিত উচ্চারণ আ এক হয়ে যাবে জ্ঞান জ্ঞান এটা আমাদের গ জফলা আকার চন্দ্রবিন্দু তারপর ন নয় নিচে হসন্ত এই হচ্ছে আমাদের জ্ঞান অর্থাৎ সঠিক উচ্চারণ শুদ্ধ উচ্চারণ আমাদের এটি চারটা অপশন থাকবে পরীক্ষার মধ্যে ক খ গ ঘ আমাদের খেয়াল করে দেখতে হবে তারপরে হচ্ছে জ্ঞাত জ্ঞাত আমাদের আকার আছে আমরা এটাকে জফলা দিয়ে আমরা লিখব কারণ আমাদের সংবিত উচ্চারণ আ এ হয়ে যাচ্ছে অর্থাৎ আকার আছে এটা যখন লিখবো জফলা আকার জ্ঞাত জ্ঞাত গ জফলা আকার চন্দ্রবিন্দু তয়কার তো আমরা জ্ঞাত অর্থাৎ শেষে গিয়ে তয় ওকার তো উচ্চারণ হবে সেই জন্য ওকার দিতে হবে জ্ঞাত বললে সঠিক উচ্চারণ হবে না জ্ঞাত সঠিক উচ্চারণ না সঠিক উচ্চারণটি হচ্ছে জ্ঞাত অর্থাৎ জ্ঞাত হচ্ছে সঠিক উচ্চারণ গ জয়চফলা আকার চন্দ্রবিন্দু তয়কার তো জ্ঞাত তারপরে হচ্ছে আমাদের এ ধ্বনির উচ্চারণ দুই রকম এ ধ্বনির উচ্চারণ দুই রকম একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে সংবিত অর্থাৎ এ এর মুখী হবে একটি এ এ এর মুখী আছে শুধু পায়ের নিচে হসন্ত দিতে হবে একটি অর্থাৎ এক এক বললে কয় নিচে ধাক্কা খাচ্ছে কয়ের মধ্যে ধাক্কা খাচ্ছে থেমে যাচ্ছে একটি তার মানে কয় নিচে হসন্ত দিতে হবে তুমি একটি বলতে পারবে না একটি এভাবে উচ্চারণ হয় না এটা ভুল উচ্চারণ আমাদের পরীক্ষার মধ্যে আসবে এ এ জায়গা এ থাকবে কয়ের নিচে হসন্ত দিতে হবে তার মানে শুদ্ধ উচ্চারণ আমাদের একটি অর্থাৎ একটি একটি এ এ জায়গা স্বাভাবিক আছে দেশ একার একার আমাদের একার জায়গা একার স্বাভাবিকভাবে আছে দেশ অর্থাৎ দেশ আশেষে গিয়ে হসন্ত দিতে হবে হসন্ত উচ্চারণ হচ্ছে ধাক্কা খেয়ে থেমে যাওয়া শিক্ষার্থী বিন্দু বারবার একই কথা বলছি উচ্চারণের নিয়ম হচ্ছে হসন্ত হসন্ত খেয়াল রাখতে হবে হসন্ত যদি তোমরা না দিতে পা না দাও না হসন্ত অবজেক্টিভটা যদি না ভর করো তাহলে তোমার অবজেক্টিভ কাটা যাবে তার মানে খেয়াল রাখতে হবে দেশ আমাদের একার একার স্বাভাবিকভাবেই আছে আর তালবস্য তালবস্যের নিচে হসন্ত দিতে হবে দেশ দেশ সংবিত উচ্চারণ এ এর উচ্চারণ সংবিত দেখো এ এক হয়ে যাচ্ছে এ এক হয়ে যাচ্ছে এ যে আমাদের একার একার আছে যে শব্দের সাথে একার থাকবে সেই শব্দের সাথে জ ফলা আকার দিতে হবে এটা আমাদের খয়ের সাথে একার আছে খয়ের সাথে একার খয়ের সাথে জ ফলা দিতে হবে খেলা খেলা তারপর বেলা বয়স একার আছে বেলা অর্থাৎ খেলা বেলা এইভাবে উচ্চারণ করতে হবে খেলা বেলা না খেলা বেলা অর্থাৎ খয় চলে খে লয় কাল্লা বয় চলে বে লয় কাল্লা বেলা অর্থাৎ খেলা বেলা অর্থাৎ খেলা বেলা না উচ্চারণ সঠিক উচ্চারণ করতে হবে খেলা বেলা অর্থাৎ এইভাবে আমাদের উচ্চারণ সংবিত উচ্চারণ এ এক হয়ে যাচ্ছে খয় সাথে একার আছে আমাদের সেজন্য জফলা হ্যাঁ আকার দিতে হবে জফলা আকার দিতে হবে খেলা খেলা বেলা বেলা অর্থাৎ এই হচ্ছে আমাদের উচ্চারণের কিছু টিপস কিছু রুলসের ক্লাস আজ এই পর্যন্ত পরবর্তী তোমাদের সামনে আমি আবার নতুন ক্লাস নিয়ে হাজির হব আজ বাসায় তোমরা এগুলো ভালো মতো পড়বে এবং প্র্যাকটিস করবে লিখে লিখে প্র্যাকটিস করবে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ও ভালো থাকো